أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 2021 শিক্ষাবর্ষে সিলন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক নিরাপদে রাখুক তো যাই হোক এরপরে আজকে আমরা আমাদের মূল পাঠের দিকে যাব ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির পর তোমরা দেখতে পাবে সিলেবাসে আছে তৃতীয় অধ্যায় তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব তোমরা দেখো তৃতীয় অধ্যায় অর্থাৎ 28 পৃষ্ঠা খুললে তোমরা পেয়ে যাবে ওখানে আছে আখলাক আখলাক শব্দটি হচ্ছে বহুবচন এটা খুলুকুন থেকে এসেছে অর্থ হচ্ছে চরিত্র সমূহ আখলাক মানে হচ্ছে চরিত্র সমূহ তোমাদের বই এখানে দিয়েছে আখলাক মানে চরিত্র এখানে চরিত্র সমূহ হলে সবচেয়ে সুন্দর হয় যেহেতু আখলাক শব্দটি অর্থ হচ্ছে চরিত্র সমূহ এটা চরিত্রের বহুবচন চরিত্রকে আরবিতে বলা হয় খুলুকুন আর বহুবচনে আখলাক তো যাই হোক এরপরে আমরা দেখতে পাচ্ছি আব্বা আম্মার কথা শোনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আমাদেরকে দেয়া আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সন্তানের জন্য মা বাবা সেই মা বাবা আমাদেরকে যাই আদেশ করেন যদি সেই আদেশ নির্দেশ ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে অবশ্যই সন্তানের উপর মা বাবার কথাগুলো মানা ফরজ মা বাবার কথা কখনো অগ্রাহ্য করা চলবে না অমান্য করা চলবে না যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা আল্লাহ বলছেন তোমরা মা বাবার কথায় বিরক্ত হয়ে উফ বা এরকম বিরক্তিকর শব্দ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করবে না অর্থাৎ মা বাবা যাই বলে তাই করতে হবে তাদেরকে মানতে হবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের সেবা শ্রোষা করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা বাবার প্রতি সর্বোচ্চ মার প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছিলেন যদি বা বাবাকে তো তিনি পাননি যেমন আমাদের বই এখানে একটি কথা আছে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো তোমরা এই কথাটি আন্ডারলাইন করবে এটা মুখস্থ করে ফেলবে তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো এটা আন্ডারলাইন করবে মুখস্থ করবে এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন ফিতার শব্দ এখানে তোমাদের বই একটা ভুল আসছে আমি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি তোমরা লিখবে এখানে লিখছে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি কথাটি এইরকম নয় এটা হাদিস এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এমন হতে পারে তোমরা লিখবে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আমি বলে দিচ্ছি এরপরও পরীক্ষায় আসলে কেউ যদি ভুল করো নাম্বার কাটা যাবে এটা হবে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তোমরা বইয়ের মধ্যে একটু ঠিক করে দাও আবার বলছি এখানে শুধু পিতার আছে তোমরা এখানে পিতারের সাথে লিখে দিবে মাতা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি অর্থাৎ আমরা যদি পিতামাতাকে বৈধ পন্থায় খুশি রাখতে পারি রাজি রাখতে পারি সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমাদের উপর রাজি হয়ে যাবেন স্বয়ং আল্লাহ আর যদি আমরা পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি ব্যর্থ হয় পিতামাতা যদি আমাদের উপর নারাজ হয়ে যায় তাহলে আমাদের উপর নারাজ হয়ে যাবেন স্বয়ং আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত অর্থাৎ মা বাবাকে সন্তুষ্ট করতে পারলেই আমরা জান্নাত পাবো অন্যথায় জান্নাতের আশা করা যায় না রাসূল বলেছেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু ওই ব্যক্তির মুখ দুলাবলীন হোক তার মানে হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস পেয়ে যায় যে পিতামাতা উভয়কে কিংবা একজনকে পেয়ে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিতে পারেন নাই সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা জানলাম পিতামাতা হচ্ছে আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ সেরা নিয়ামত সুতরাং পিতামাতাকে মান্য করতে হবে তাদের কথা শুনতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তাদের সেবা যত্ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো নিজের জীবনে আমল করার মতো তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ